যেটা দ্বিতীয়টা যেটা অগ্নিগর্ভ পাহাড়, আর ওনাদের এমপি রেবতী বাবু যেখানে যাচ্ছে দৌড়ানি খাচ্ছে আইপিএফটি, ওদের মানে শাসক দলে শাসক দলে যেখানে দ্বন্দ্ব চলছে অগ্নিগর্ভ পরিস্থিতি। শেষ তুলাশিকরে ওনাকে প্যাদানি দিয়েছে, উনি অন্য রাস্তায় কোনো মতে পালিয়ে এসেছে, এসে উনি বলেছে যে আইপিএফটির কাছে নাকি ও আইপিএফটি নাকি উগ্রপন্থীদের সঙ্গে যোগ আছে, ওদের হাতে অস্ত্র আছে। তাইলে একজন এমপি বলছে আইপিএফটির সঙ্গে উগ্রপন্থীদের যোগ আছে, তাইলে আমি বলব এই সরকার এখনই পদত্যাগ করা উচিত, না প্রেস রিলিজ দিয়ে মুখ্যমন্ত্রী বলা উচিত যে রেবতী বাবু রেবতী মোহন ত্রিপুরা যেটা সংসদ বলেছে যে আইপিএফটির সঙ্গে উগ্রপন্থীদের যোগ আছে, তাইলে সেটা স্পষ্টীকরণ করতে হবে।